সিঙ্গুর থেকে টাটাকে কে তাড়ালো? মমতা ব্যানার্জির দল, মমতা ব্যানার্জি নিজে, নাকি সিপিআইএম? মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গে গিয়ে একটি মন্তব্যে কিন্তু আলোড়ন পড়ে গিয়েছে পশ্চিমবাংলার রাজনীতিতে, টাটাকে কে তাড়ালো? এখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএম তাড়িয়েছে টাটাকে, ওদিকে সুজনবাবুরা তার বিরুদ্ধে রেড়ে গেড়ে উঠেছেন। এই নিয়েই কিন্তু আজকে রাজনৈতিক পর্যালোচনা। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখতে শুরু করেছেন এনকে ডিজিটাল। আমরা যখন এই বিষয়টা নিয়ে দেখছিলাম, অতীতের অনেক কাগজপত্র ঘেঁটে দেখলাম, অনেক খবরের কাগজের কাটিং পেলাম, অনেক কিছু যা আমাদের ফাইলে রাখা থাকে সেখান থেকে পেলাম, অনেক কিছু জানতে পারলাম। এই যে যখন টাটা আসে পশ্চিমবাংলায়, যখন টাটা ফ্যাক্টরি করতে আসে, তার আগে বলা যায় পশ্চিমবাংলা শিল্পতে মরুভূমি ছিল, অর্থাৎ শিল্পায়ন হচ্ছিল না। প্রায় 55,000 কলকারখানা শুধু বাম আমলেই বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে বুদ্ধ বরচার্জ, তৎকালীন মুখ্যমন্ত্রী, তিনি উদ্যোগ নিলেন যে পশ্চিমবাংলায় শিল্পায়ন দরকার। তিনি প্রথম অনুধাবন করলেন এবং শিল্প কৃষি আমাদের ভবিষ্যৎ, শিল্প কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ স্লোগান দিয়ে সারা পশ্চিমবাংলায় ছয়লাপ হয়ে গেল। ভালো বিজ্ঞাপন হলো, বিশাল প্রচার হলো। কারা আসলেন? টাটা এলেন, সালিম গোষ্ঠী এলেন ইন্দোনেশিয়া থেকে, এরকম একটা দুটো কোম্পানি এলেন। এবং এই যে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার, তারা তখন চিন্তা করলো যে আসার পর এবার তো জমি লাগবে, কারণ বুদ্ধ ভট্টাচার্য নিজেই বলেছেন শিল্প কি আকাশে হবে, তা তো না, শিল্প তো জমিতেই হবে, কিন্তু কোন জমিতে? এইখানেই লাগলো গণ্ডগোল, এবং জমি নেওয়ার পদ্ধতি নিয়ে লাগলো গণ্ডগোল। টাটাবাবুরা এলেন ঠিক সেই রবীন্দ্রনাথের ভাষার মতন করে, তিনি বললেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। মানে তিনি উপেনকে বলছেন, অর্থাৎ বুদ্ধ ভট্টাচার্যকে টাটা বলছেন, আঙুল দেখিয়ে এই জমিটা আমার চাই। কেন ওই জমিটাই চাই? তার উল্টো দিকেই তো খাস জমি পড়েছিল, সরকারি জমি, সেই জমি না নিয়ে কেন কৃষকদের জমি নেওয়া হলো? মমতা বন্দ্যোপাধ্যায় তখন ডাক দিলেন যে ঠিক আছে, আপনারা ফ্যাক্টরি করতে চাইছেন করুন, 600 একরে করুন, কারণ দিল্লিতে 300 একরে মারুতি ফ্যাক্টরি আছে যেখানে 5 লক্ষ গাড়ি তৈরি হতো তখন, হুন্ডাই কোম্পানির ফ্যাক্টরি আছে সেখানে 400 একরে প্রায় 1,00,000 গাড়ি তৈরি হয়, তাহলে আপনাদের 1,000 একর লাগবে কেন? আপনারা 600 একরে ফ্যাক্টরি করুন, আর বাকি 400 একর যারা অনিচ্ছুক চাষি তাদেরকে ফিরিয়ে দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পয়েন্ট কিন্তু টাটাকে তাড়ানো নয়, তিনি তার স্ট্যান্ড পয়েন্ট ছিল যে জোর করে একজনেরও জমি কেড়ে নেওয়া যাবে না। তিনি কিন্তু এই সিদ্ধান্তে অনড় ছিলেন। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ হয়ে রইল হাইওয়ে, তিনি হাইওয়ের পাশে মঞ্চ বেঁধে তিনি অবস্থান বিক্ষোভ করলেন, অনেক রাজনৈতিক দলই সেখানে ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অনশন বিক্ষোভের পরে টাটা কোম্পানি একটি বিজ্ঞাপন দিয়ে জানালো তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিরক্ত, তাই তারা সিঙ্গুর ছেড়ে চলে যাচ্ছে। এ তো গেল তখনকার কথা। এবার টাটার যদি সিঙ্গুরে ফ্যাক্টরি করেও নিত তাহলে কি হতো? টাটার তথ্য অনুযায়ী সিঙ্গুরে ফ্যাক্টরি হলে যেটা হতো সেটা হচ্ছে যে 500 লোকের মতন স্কিল লেবার লাগতো, স্কিল লেবার অর্থাৎ যারা কাজ জানা শ্রমিক লাগতো। কিন্তু গাড়ি কোম্পানিতে কাজ জানা শ্রমিক কোথা থেকে আসবে? পশ্চিমবাংলায় তো গাড়ি কারখানা ছিল তখন ওই একটি, হিন্দ মোটর, সেখান থেকে কাজ জানা শ্রমিক নিয়ে আসা সম্ভব নয়, কারণ সেখানে তারা চাকরি করছেন দীর্ঘদিন, তাই শ্রমিক আনতে হবে বাইরে থেকে। তাই এটা ধোপে টিকলো না যে সিঙ্গুরের জমিতে যদি শিল্প হয়ও তাহলে স্থানীয় মানুষ চাকরি বাকরি পাবে। বলা হলো অ্যাংসিলিয়ারি অর্থাৎ যে অনুসারী শিল্প হয় সেই শিল্পগুলো হলে অনেক মানুষ কাজ পাবেন, কেউ দর্জির কাজ পাবেন, কেউ হোটেল করবেন, ইত্যাদি ইত্যাদি বলা হলো। কিন্তু তাতেও কি 1,000 একর জমি লাগে? 1,000 একর লাগলো না, কারণ সেই সময়ে সরকারের হাতে কোনো ল্যান্ড ব্যাংক বলে কিছু ছিল না, সরকারের কাছে জমির কোনো তথ্য ছিল না কোথায় তাদের কত জমি আছে। সরকার বলতে পারলো না টাটাবাবুদের যে আপনারা এই জমিটা না নিয়ে রাস্তার ঠিক উল্টো দিকে একটা জমি আছে, খাস জমি, সেটা নিন, সেটা 1,000 একরও দিতে পারবো, সেটা কিন্তু তারা বললেন না। যেহেতু টাটা বলেছেন যারা একসময় বর্গার কথা বলতো, অপারেশন বর্গার কথা বলতো, যারা জোরদার জমিদার থেকে জমি নিয়ে যারা ভূমিহীন কৃষক তাদের মধ্যে বিলিয়ে দিয়েছিল, তারাই কিন্তু একদিন সেই কৃষকদের কাছ থেকে জমি নিয়ে তুলে দিতে চাইল টাটার হাতে।
আচ্ছা, এটাকে কি জনস্বার্থ বলা যাবে? তখন তো একটা ধুয়ো তোলা হলো, জনস্বার্থে জমি নেওয়া হয়েছে। জনস্বার্থ মানে কি? ব্রিজ হবে, ফ্লাইওভার হবে, কোনো হাসপাতাল হবে, যেখানে জনগণের স্বার্থ আছে। কিন্তু বলা হলো টাটাকে দেওয়া মানে জনস্বার্থ, ধোপে টিকলো না এই দাবিও। এবার আমাদের একটা প্রস্তাব আছে, মানে প্রস্তাব মানে আমাদের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আপনাদেরকে বলি। যে এই যে টাটার জমি নেওয়া হলো, বলা হলো ওখানে অ্যাংসিলারি হলে বা অনুসারী শিল্প হলে বহু মানুষের কাজ হবে, খুব ভালো কথা। আচ্ছা, তার থেকে খানিকটা দূরেই, খানিকটা দূরে বলা যায় ঢিলছোড়া দূরেই হিন্দমোটর, সেখানে একটা গাড়ি কারখানা ইতিমধ্যে আছে, ছিল, এবং সেই গাড়ি কারখানার পাশে প্রচুর পতিত জমি পড়েছিল, মানে যেটা হিন্দমোটরের নিজস্ব জমি। সেইখান থেকে জমি নিয়ে টাটাদের দেওয়া যেত, কারণ সেখানে তো অলরেডি অনুসারী শিল্প হয়ে আছে। হিন্দমোটর থেকে শুরু করে হাওড়ার দাসনগর পর্যন্ত ছোট ছোট লেদ ইত্যাদি ইত্যাদি কারখানায় প্রচুর অনুসারী কাজ হতো তখন হিন্দমোটরের, তো সেই শিল্পটাকে কাজে লাগানো যেতে পারত। তাহলে কেন নেওয়া হলো না সেই বিড়লাদের জমি নিয়ে, টাটাকে কেন দেওয়া হলো না? কারণ অনুসারী শিল্প রেডি ছিল, জমি রেডি ছিল, সেখানে স্কিল লেবার রেডি ছিল, তা সত্ত্বেও সিঙ্গুরের জমি কেন দেওয়া হলো? আসলে তখন তারা 235 আসন নিয়ে ব্যাপক ক্ষমতায়। বুদ্ধদেব ভট্টাচার্য বলছেন, ওরা 30 আমরা 235, এ ধরনের কথাও বলেছেন, মেরে মাথা ভেঙে দেবো ইত্যাদি কথাও বলেছেন মুখ্যমন্ত্রী হয়ে। যাই হোক, সে কথা আলাদা, কিন্তু ঘটনা হচ্ছে যে তাহলে হিন্দমোটরে না হয়ে সিঙ্গুরে কেন? কারণ হিন্দমোটরে যদি হতো, তাহলে এখন যে আবাসন তৈরি হচ্ছে হিন্দমোটরে, সে আবাসনটা তৈরি করা যেত না। এই আবাসনের অনুমতি কিন্তু বামফ্রন্ট সরকার দিয়ে গিয়েছিল। অর্থাৎ টাটারা 1000 জমি নিয়ে, 1000 একর জমি নিয়ে তারা হয়তো 300 একরে কারখানা করতো বা 400 একরে কারখানা করতো, তারপরে তাদের অফিসারদের জন্য, তাদের কর্মীদের জন্য ফ্ল্যাট বানাতো, সেটাও ধরে নিলাম 10 একর 15 একর 20 একর, একটা হাসপাতাল বানাতো, একটা ব্যাংক বানাতো, তাতেও 1000 একর জমি লাগতো না। কিন্তু টাটাবাবুরা গোঁ ধরে বসেছিলেন যে তাদের 1000 একর জমি লাগবে। যাই হোক, কারখানা তো হলো না, ন্যানো তৈরি হলো না পশ্চিমবাংলায়, সেই ন্যানো কারখানা চলে গেল গুজরাটের সানন্দে। সানন্দে গিয়ে কি হলো? সানন্দে গিয়েও কিন্তু ন্যানো কারখানা সাস্টেন করতে পারলো না, টিকতে পারলো না বাজারে কম্পিটিশন, এবং ন্যানোর যে ছবি ওভার এক্সপোজড হয়ে যাওয়া, যে কোনো বিজ্ঞাপনের ভাষায় যারা বিজ্ঞাপন নিয়ে কাজ করে তারা জানেন, কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন যদি বারবার করা হয় সেই প্রোডাক্টের ভ্যালু কমে যায়, মানুষের মধ্যে চাহিদা কমে যায়। ন্যানোর ক্ষেত্রেও তাই হলো, বলা হলো 1 লাখই গাড়ি, পরে দেখা গেল সেই গাড়ি 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ পর্যন্ত হয়ে গিয়েছে। মানুষ ধাক্কা খেলে যে 1 লাখে কোনো গাড়ি পাওয়া যাবে না। তা যাই হোক, এবং ওভার এক্সপোজড হয়ে গেল, মানে এত প্রচার হয়েছিল ন্যানোর যে ন্যানোর গুরুত্বটাই কমে গেল, ফলে ন্যানো আর চললো না বাজারে। এখন তো ন্যানো বাজারে দেখতেই পান না আপনারা, তো যার কোনো সেফটি সিকিউরিটি নেই, যার কোনো ফিচার্স নেই, এমন গাড়ি এখন মানুষ চাপবেন কেন? অনেক আধুনিক গাড়ি বেরিয়ে গেছে। এবার বলা হচ্ছে যে ন্যানোর ফ্যাক্টরিতে তো তাহলে টিয়াগো তৈরি হচ্ছে, টিগর তৈরি হচ্ছে, টাটার সাফারি তৈরি হচ্ছে, হ্যাঁ হচ্ছে হয়তো, কিন্তু এটা কে নিশ্চিত করে বলবে যে সিঙ্গুরে ফ্যাক্টরি হলে এই টিগর, টিয়াগো বা সাফারি বা টাটার যে অন্যান্য মডেলগুলো আছে সেগুলো এখানেই তৈরি হতো? বুদ্ধবাবুরা বলতে পারবেন না। একটা সময় ক্ষোভ প্রশমন করতে সূর্যকান্ত মিশ্র বললেন যে জমিদাতাদের পরিবার পিছু একটি করে চাকরি দেওয়া হবে, যদিও পরের দিন তিনি ঢোক গিলেছিলেন, একটি সর্ববৃহৎ বাংলা সংবাদপত্র সেই কাগজে তারা চেপেও ছিলেন, এবং তারা ব্র্যান্ড বুদ্ধ, তখন বুদ্ধ ভট্টাচার্যকে তারা ব্র্যান্ড করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, এবং ব্র্যান্ড বুদ্ধকে এস্টাবলিশ করতে গিয়ে অনেক সত্যি মিথ্যে খবর সেই সময় ছাপা হয়েছিল। যাই হোক, তো ব্র্যান্ড বুদ্ধ তো এস্টাবলিশ হলো না। সূর্যকান্ত মিশ্রের যে দাবি ছিল যে পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে, তাহলে প্রায় 1000 লোকের চাকরি দিতে হতো, কিন্তু টাটার ফ্যাক্টরিতে লাগতোই স্কিল লেবার মাত্র 500 জন। অতএব পরের দিনকে যখন তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, তিনি ঢোক গেলেন, না আমি এমনটা বলিনি, আমার মন্তব্যকে বিকৃত করা হয়েছে, এমন কথাও শুনলাম আমরা। কিন্তু এই যাকে নিয়ে এত আলোচনা হচ্ছে, এই বুদ্ধদেব ভট্টাচার্য, এদেরকে নিয়ে, এই ভদ্রলোককে নিয়ে কিছু আলোচনার দরকার আছে। যারা নতুন প্রজন্মের ছেলে মেয়ে তাদের অবশ্যই জানার দরকার আছে, তা নিয়ে জানাবো আপনাদের। তার আগে বলে নিই, এই যে নিচে নাম্বারটি ভেসে উঠছে আপনাদের সামনে 9833007586, এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপ করুন আপনার নাম আর জেলার নাম, তাহলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে নেব, এবং অ্যাড করে নেওয়ার পর সেই গ্রুপেই আমরা কিন্তু আমাদের এই রোজকার এপিসোডগুলোর লিঙ্ক দিই, সেই লিঙ্কগুলো আপনি সেই গ্রুপে গেলেই দেখতে পাবেন।
অনেকে টেক্সট মেসেজ করছেন, অনেকে ফোন করছেন, কেউ ফোন বা টেক্সট মেসেজ করে গ্রুপে জয়েন হতে পারবেন না। গ্রুপে জয়েন করতে গেলে শুধুমাত্র হোয়াটসঅ্যাপই করতে হবে, নাম আর জেলার নামটা, আর এই নাম্বারটিতেই আমাকে সরাসরি ফোন করুন, 9830075869। সরাসরি ফোন করুন আমাদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। চ্যানেলটিকে বাঁচানোর জন্য আপনাদের সকলের সহায়তা প্রয়োজন। আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, চ্যানেলটির হয়তো মেয়াদ আরও খানিকটা বাড়াতে পারবো আমরা। যাই হোক, বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে যার সম্বন্ধে কথা হচ্ছে তাকে নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। মানুষটি ভালো, শিক্ষিত মানুষ, তিনি বলা যায় ইন্টেলেকচুয়াল মানুষ। তিনি নন্দনে গিয়ে সময় কাটাতেন, দুপুরবেলা বাড়িতে ঘুম দিতে যেতেন, সেগুলো বাদ দিয়েও বলা যায় মানুষটি শিক্ষিত মানুষ, সৎ মানুষ, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু এই সৎ মানুষটি মানুষ হিসেবে সৎ হলেও তার কাজকর্ম কতটা সৎ ছিল সেই নিয়ে একটু আলোচনা করতে হবে। সালিম গোষ্ঠী, যাকে তিনি নন্দীগ্রামে কেমিক্যাল হাব করার জন্য নিয়ে আসতে চাইলেন বা নিয়ে আসার জন্য তিনি তখনকার একজন প্রসূনবাবু বলে একজন ছিলেন, তাকে ব্রোকার বলা যেতে পারে, তার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করলেন। এই সালিম গোষ্ঠী কিন্তু ইন্দোনেশিয়াতে নির্বিচারে যখন কমিউনিস্টদের খুন করা হচ্ছে, এই সালিম গোষ্ঠী কিন্তু তার পেছনে মদতদাতা ছিল। সেই রকম একটি গোষ্ঠীকে তিনি পশ্চিমবাংলায় আনতে চাইলেন, যদিও স্থানীয় বিরোধিতার কারণে সেটা করতে পারলেন না। তবে এই বুদ্ধদেব ভট্টাচার্য সম্বন্ধে বলার কয়েকটি কথা বলতেই হয়। বুদ্ধদেব ভট্টাচার্যের হয়তো মানুষ, ব্যক্তিগত মানুষ হিসেবে তিনি নিঃসন্দেহে ভালো ছিলেন, কিন্তু 21শে জুলাইয়ে গুলি চালানোর অর্ডার কে দিয়েছিলেন আপনারা জানেন? এই বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী, তখন নন্দনে একটি ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল বিভিন্ন জন্তু জানোয়ার ইত্যাদি নিয়ে, আরণ্যক তার নাম। এই আরণ্যক ফিল্ম ফেস্টিভ্যালে বিভিন্ন দেশের জন্তু জানোয়ারের ওপর তোলা ছবি সিনেমা দেখানো হয়েছিল। জানেন তার পেছনে কার হাত ছিল? বুদ্ধদেব ভট্টাচার্যের নিজের কন্যার। বুদ্ধদেব ভট্টাচার্য নিজের কন্যা একটি এনজিও করেন এবং সেই এনজিও এই ধরনের কাজ করেন, তারাই অ্যারেঞ্জমেন্ট ছিল। আর জানেন এই অনুষ্ঠানের স্পন্সর কারা ছিল? সারদা গোষ্ঠী। যে সারদা গোষ্ঠী যাদের অবদানের কথা বামফ্রন্ট ভুলেই গিয়েছে, সেই সারদা গোষ্ঠীর কাছ থেকে টাকা নিয়ে এইরকম অনুষ্ঠান করা হয়েছিল। আরও আছে, আপনাদের বলতে থাকব। আপনি জানেন কৃষ্ণা গ্লাসের যে ফ্যাক্টরি, কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি নামে যে ফ্যাক্টরিটা ছিল, সেই ফ্যাক্টরিতে দেবলোক হাইটস বলে একটি বিরাট আবাসন তৈরি হয়েছে। চিত্তরঞ্জন গ্লাস, তার জমিতে হয়েছে একতা হাইটস, ডাবলের দুটো বড় বড় জমি ছিল, তাতে অরবিট সিটি আর ওয়েস্ট উইন্ড এই নামে কিন্তু বিরাট বড় ফ্ল্যাট হয়েছে। উষা কারখানার জমিতে হয়েছে সাউথ সিটি, এই লিস্টটা কিন্তু বিরাট লম্বা। তখন এই শিল্পপ্রেমী, এই সংস্কৃতিপ্রেমী মুখ্যমন্ত্রী চোখ বন্ধ করে বসেছিলেন। তিনি কিন্তু দেখেও না দেখার ভান করেছিলেন। যখন আসানসোলে বিশেষ একজন ব্যক্তি কয়লা মাফিয়া কালে সিং যখন আসানসোলে ওনার হাতে টাকা তুলে দিচ্ছেন, তখন কি তিনি জানতেন না কার হাতে টাকা তুলে দেওয়া হচ্ছে বা কে টাকা তুলে দিচ্ছে? একটা কথা আপনাদের বলি, যে এই যে মুখ্যমন্ত্রীর মঞ্চে কে উঠবেন আর কে উঠবেন না, এটা তো পুলিশ আগে থেকে তার সম্বন্ধে খোঁজখবর নেয়। পুলিশ কি খোঁজখবর নিয়ে জানতে পারেনি বা আইবি কি খোঁজখবর নিয়ে জানতে পারেনি কালে সিংকে? তারপরেও কালে সিং এর হাত থেকে তিনি অর্থ সাহায্য কি করে নেন? মুখ্যমন্ত্রী হিসেবে তিনি ব্যর্থ, এ নিয়ে কোনো ভুল নেই। তাকে একটি বৃহৎ আনন্দ, মানে একটি বৃহৎ গোষ্ঠী, তারা চেষ্টা করেছিল ব্র্যান্ড বুদ্ধ বানানোর, এবং যে পত্রিকা গোষ্ঠীর বিরুদ্ধে বামপন্থীরা চিরকাল সরব ছিল, যে পত্রিকা গোষ্ঠীর প্রচার বন্ধ করে দিয়েছিল বামপন্থীরা, সেই পত্রিকা গোষ্ঠী যখন বুদ্ধবাবুর প্রচারে নামলো, তখন ফল হলো উল্টো। আর এই সিঙ্গুরের কারণেই কিন্তু বুদ্ধদেব সরকার বা বামফ্রন্টের যে বিরাট একটা স্প্যান, টাইম স্প্যান 34 বছর, সেটা কিন্তু অবসান হলো এই সিঙ্গুরের কারণেই। অর্থাৎ জমি নেওয়ার যে প্রক্রিয়া ছিল সেটা ছিল অন্যায়। কারুর জমি 1 ইঞ্চি জমিও জোর করে কেড়ে নেওয়া যায় না, এটা মানুষের গণতন্ত্রকে হত্যা করা হয়। এবং সেই জমি কাটতে গিয়ে যখন পাইক, বরকন্দাজ, পুলিশ, পেয়াদা ইত্যাদি পাঠানো হয়, কার জন্য? টাটা বাবুর হাতে তুলে দেওয়ার জন্য বা সালিম বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য, কোনো একটি বিশেষ বা দুটি বিশেষ পুঁজিপতির হাতে জমি তুলে দেওয়ার জন্য যখন সরকারি পুলিশ বল প্রয়োগ করে, তার নিন্দার ভাষা থাকে না। সারা পৃথিবীতে নিন্দার ঝড় উঠেছিল এই সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে। এবং বামপন্থীদের চিরাচরিত প্রথা, প্রথমে তারা চেষ্টা করলো যে মানুষের সাথে কথা বলে অ্যাডজাস্ট করার বা ব্যাপারটাকে মিটিয়ে নেওয়ার। কিছু নেতাদেরকে
বিভিন্ন রকম উপঢৌকন দেওয়ার চেষ্টা হলো, কিন্তু তাতেও যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে কেনা গেল না, তখন তারা শুরু করলো বেধড়ক মার। এই মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই সিঙ্গুর থেকে চুলের মুঠি ধরে মারতে মারতে বার করা হয়েছিল, সে ভিডিও আপনারা অনেকেই হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, সে ভিডিও এখনও খুঁজলে পাওয়া যায়। তো এই হচ্ছে বুদ্ধ ভট্টাচার্যের সরকার। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বললো, ঠিক আছে আপনারা ওখানে ফ্যাক্টরি করবেন, তো টাটার সাথে কি চুক্তি হয়েছে আমাদের দেখান। সে চুক্তি পর্যন্ত দেখাতে চাইল না তৎকালীন বামফ্রন্ট সরকার, অর্থাৎ টাটা কি দেবে আর কি নেবে পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানতেই পারবে না। এইভাবে শিল্পায়ন হয়, এইভাবে কারোর সাথে চুক্তি না দেখিয়ে চুক্তিকে আড়াল করা যায়। যখন বিরোধী দলনেত্রী বলছেন চুক্তি দেখান, আপনারা দেখিয়ে দিতেন, কি অসুবিধে ছিল? সে চুক্তি দেখানোর চেষ্টা কিন্তু বিন্দুমাত্র করলেন না। তারপরে উঠলো কেস, হলো কেস, এবং কেস হওয়ার পরেই আদালত সাফ জামিন জানিয়ে দিল এই জমি অধিগ্রহণ ছিল বেআইনি। অর্থাৎ জোর করে জমি কেড়ে নেওয়া, এটা ছিল সম্পূর্ণ বেআইনি, 1,000 একর জমি ফেরত দিতে হবে। তার মানে কি দাঁড়ালো? সুপ্রিম কোর্ট যেখানে বলে দিচ্ছে জমি ছিল অধিগ্রহণ করা ছিল বেআইনি, তার মানে কি ছিল? যে বেআইনিভাবেই জমিটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবেই কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন যাতে জোর করে জমি কেড়ে নিতে না পারে। আজ যদি ফ্যাক্টরি হতো তাহলেও কি শিল্পের বন্যা বয়ে যেত? কখনো না, কখনো না। কারণ পশ্চিমবাংলায় অন্য, ধরুন টাটাকে দেখে অন্য কোনো কোম্পানি এলো, তাতে জমি দেবে কোথায়? সেই তো জমি কেড়ে নিয়ে করতে হবে। কত জমি কাটবে? যে জমি কেড়ে একদিন কৃষকদের দেওয়া হয়েছিল বামফ্রন্ট সরকারের জয় জয়কায় হয়েছিল, সেই উল্টো পথে হাঁটবে বামফ্রন্ট সরকার? তো সেটাই ঘটেছিল, সেটাই ঘটেছিল। যখন জোরদার জমিদার থেকে জমি কেড়ে নিয়ে ভূমিহীন বা যারা ভাগ চাষি তাদের মধ্যে বিলিয়ে দেওয়া হয়েছিল, মানুষ দুহাত তুলে আশীর্বাদ করেছিল, 34 বছর বামফ্রন্ট ক্ষমতা ছিল শুধু এই কয়েকটি ভালো কাজের জন্য, তার মধ্যে এটি একটি। ঠিক উল্টো পথে হেঁটে সেই বিলি করে দেওয়া জমিগুলোকে কেড়ে নিতে হবে, এটা কি করে সম্ভব? ধরুন একটি মানুষকে জমি কেড়েও নিল, কেড়ে নিয়ে বলা হলো যে তুমি এই কারখানায় কাজ করবে, তোমাকে একটা পরিবার পিছু একজনকে চাকরি দেওয়া হবে। বেশ তো, যে জমিতে চাষ করে বছরের পর বছর ফসল তুলে নিয়ে যেত এবং পরিবারটি চলতো, সেই জমিতে কিছু মাইনে বেশি পেয়ে কেউ কি তার নিজের চাষের জমি তুলে দেবে? কারণ 60 বছর পর সে রিটায়ার হয়ে যাবে, জমির ওপর তার কোনো অধিকার নেই, তার ছেলে তার নাতি নাতনি কি করবে? কিন্তু জমি থাকলে সে ফসল ফলাতে পারবে, তার ছেলে পারবে, তার নাতি নাতনি পারবে, তারপরের প্রজন্ম পারবে, প্রজন্মের পর প্রজন্ম সেই জমি থেকে রোজগার করতে পারবে। কিন্তু ফ্যাক্টরি হাতে তুলে দিলে সেখানে কি হবে? 60 বছর পর রিটায়ার। এবার প্রশ্ন হচ্ছে যে কেন তাহলে হিনমোটরে না গিয়ে তাহলে টাটারা সিঙ্গুরে গেল? কারণ বামফ্রন্ট সরকারই তাদের দেখিয়েছিল যে কলকাতার উপকণ্ঠে, কলকাতার খুব কাছে, সেখানে জাতীয় সড়ক কাছে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, হিনমোটর থেকে জাতীয় সড়কও খুব বেশি দূরে নয়, রেল লাইনটা খুব বেশি দূরে নয়, সেখান থেকেও কিন্তু ফ্যাক্টরি চালিয়ে সুন্দর করে অপারেট করা যেত, কিন্তু তাতে এই আবাসন শিল্প হতো না, ফ্ল্যাটগুলো হতো না হিনমোটরে। এই ফ্ল্যাটও হতে হবে, ফ্যাক্টরিও হতে হবে, তা তো একসাথে হয় না, তাই যা হওয়ার তাই হয়েছে। এবার ঘটনা হচ্ছে যে এইভাবে জোর করে জমি অধিগ্রহণ কোথাও তো চলে না, সারা দেশে বন্ধ হয়ে গিয়েছে জোর করে জমি অধিগ্রহণ। প্রচুর পতিত জমি আছে, প্রচুর, পুরুলিয়া বাঁকুড়া যেখানে আপনার রুক্ষ জমি, সেই জমিতে তো চাষ হয়ই না, সেই জমিতে তো ফ্যাক্টরি করা যেতে পারে। তাহলে যারা ফ্যাক্টরি করতে চান তারা কেন যেতে চাইছেন না? কারণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। পুরুলিয়া বা বাঁকুড়া থেকে সরাসরি সড়ক যোগে কলকাতায় আসার রাস্তা তখন সেভাবে ছিল না, মানে ভালো ছিল না, এখন ঝাঁচকচকে রাস্তা হয়েছে। তাহলে এখন ফ্যাক্টরি হচ্ছে না কেন? এখন ফ্যাক্টরি না হওয়ার কারণে সারা পৃথিবী জুড়ে কিন্তু একটা মন্দা চলছে এই করোনার পর, এবং করোনার আগে থেকেই ছিল। আর সবচেয়ে বড় কথা, এখন শ্রবণ নিবিড় শিল্পই হচ্ছে না কোথাও, এখন অল্প মানুষ দিয়ে 200-300, 250-300 মানুষ দিয়ে বড় বড় ফ্যাক্টরি চলছে, কারণ সব জায়গাতেই রোবোটিক মেশিনারি, কম্পিউটারাইজ মেশিনারি চলে এসছে। এখন আর সেরকম শিল্প নেই যেখানে হাজার হাজার শ্রমিক একটি কারখানাতে কাজ করবে, তাই চোখে দেখা যাচ্ছে না। সেই জায়গাটা নিয়ে নিয়েছে মাঝারি এবং ক্ষুদ্র শিল্প, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, যেটাকে আমরা এমএসএমই বলি, সেই শিল্প কিন্তু জায়গা নিয়েছে। আর আপনি কি জানেন এমএসএমইর ক্ষেত্রে পশ্চিমবাংলা সারা দেশের মধ্যে প্রথম হয়ে এসছে? এবং এটা আমাদের রিপোর্ট না, কেন্দ্রীয় সরকার রিপোর্ট দিচ্ছে যে এমএসএমই সেক্টরে পশ্চিমবাংলা প্রথম।
যদি সময় মতন কম্পিউটারটা পশ্চিমবাংলায় আসতো এবং ছেলেমেয়েরা ইংরেজিটা ঠিকঠাক করে পড়তে পারতো, তাহলে এখানে আইটিতে ব্যাপক সম্ভাবনা ছিল, মানে ইনফরমেশন টেকনোলজিতে ব্যাপক সম্ভাবনা ছিল। কিন্তু সময় মতন কম্পিউটার আসতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, ইংরেজি পড়তে দেওয়া হয়নি। নেতাদের ছেলেরা ইংলিশ মিডিয়ামে পড়েছে, কিন্তু আমার আপনার মতন ঘরের লোকেরা ইংলিশ মিডিয়ামে পড়তে পারিনি, কম্পিউটার শিখতে পারিনি। ফলে আইটি শিল্প চলে গেছে কোথায়? ব্যাঙ্গালোর, গুরগাঁও, পুনে ইত্যাদি ইত্যাদি জায়গায়। পশ্চিমবাংলা কিন্তু আইটির স্বর্গ হতে পারত, কারণ পশ্চিমবাংলায় মেধা এতটাই আছে, করতে দেওয়া হয়নি। বেশ কয়েকটি প্রজন্মকে পঙ্গু করে দেওয়া হয়েছে, এই কারণে আমরা পিছিয়ে পড়েছি। সর্বভারতীয়দের পরীক্ষা দিতে গেলে ইংরেজিতে পরীক্ষা দিতে হতো, আমরা ইংরেজিটাই ভালো করে জানতাম না, কি করে পরীক্ষা দেব? তাই বামফ্রন্ট সরকার যতই, এখন তৎকালীন বামফ্রন্টের সরকার এবং বর্তমান নেতারা যতই চেঁচামেচি করুক, মমতা বন্দ্যোপাধ্যায় সঠিকভাবে বলেছেন যে সেই সময় সিপিএমই চায়নি যে পশ্চিমবাংলায় ফ্যাক্টরি হোক, এবং এটা ইস্যু করে তারা ভোট বৈতরণী পার করতে চেয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় জায়গা দিচ্ছেন না, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিল্প আসছে না, এরকম একটা বলার চেষ্টা হয়েছিল। কিন্তু মানুষ এ কথায় কর্ণপাত করেনি, এবং এখনো বলা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পকে আটকাতে চেয়েছিল। না, মমতা বন্দ্যোপাধ্যায় তখনও যা বলেছিলেন উত্তরবঙ্গে গিয়ে এখনো তাই বললেন। তিনি বলেছিলেন, আমি শুধু কৃষকদের, অনিচ্ছুক কৃষকদের জমিটা ফেরত দিতে চেয়েছিলাম, শিল্প তো হোক চেয়েছিলাম 600 একরে, 600 একরে হতেই পারত, কিন্তু সদিচ্ছা ছিল না সরকারের, সদিচ্ছা ছিল না শিল্প মালিকদের। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি করে তারা নির্বাচনের বৈতরণী পার করতে চেয়েছিল, কিন্তু ফল হয়েছিল উল্টো। এখন যতই তারা বলুক যে মমতা বন্দ্যোপাধ্যায় টাটাকে আসতে দেননি, কিন্তু টাটাকে উল্টো দিকের জমিটা দিলেই তো হয়ে যেত, যেখানে টাটাকে জমি দেওয়া হয়েছে মাঝখানে হাইওয়ে, তার ঠিক উল্টো দিকে খাস জমি, সেই জমিটা দিলেই তো হয়ে যেত, সেই জমি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার উত্তর কেউ জানে না, টাটার সাথে কি চুক্তি হয়েছিল সেটা প্রকাশ্যে আসেনি, আসতে দেওয়া হয়নি। কেন হিন্দমোটরে ফ্যাক্টরি করা হয়নি, সব রকম সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, অ্যাংসিলারি অনুসারী শিল্প, দক্ষ শ্রমিক এবং ট্রেন লাইন, সড়ক ব্যবস্থা, জমি সব থাকা সত্ত্বেও কেন হিন্দমোটরে ফ্যাক্টরি করতে দেওয়া হলো না কেউ জানে না, এর উত্তর কেউ দিতে পারে না। টাটা যদি ফ্যাক্টরি হতো, সেখানে 500 শ্রমিক কাজ করতো, তাহলে সারা পশ্চিমবাংলার কী উপকার হতো এটাও কেউ জানে না। আপনারা যদি জেনে থাকেন কমেন্ট বক্সে লিখে জানান আমাদের, আর নিচে দেখুন সাবস্ক্রাইব লেখা একটি অংশ আছে লাল রঙের, সেটিকে একবার টাচ করুন আর বেলটিকে একবার ছুঁয়ে দিন, তাহলেই কিন্তু আপনারা আমাদের এই 2.25 লাখ লোকের সদস্যের যে বৃহৎ পরিবার, এই পরিবারেরও আপনি সদস্য হয়ে যাবেন। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন, তাহলে কিন্তু আপনারা কিন্তু সরাসরি এই ভিডিওগুলো আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, জয় বাংলা, জয় হিন্দ।